গাইস ওয়েলকাম উইথ দ্য নিউ ভিডিও। তো গাইস আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস আমি অনেকদিন ধরে ভিডিও বানাতে পারিনি, সো সরি। তো তোমরা ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো প্রতি ফ্রাইডে তোমাদের যে গিল্ড টুর্নামেন্টটা হয় আর 1800 ডগ ট্যাগ কালেক্ট করলে তোমরা যে কাস্টম কার্ডটা পাও, তো তোমরা সেটা কীভাবে খুব ইজিলি পাবে, তো তোমরা কীভাবে কোনো ম্যাচের মধ্যে পুরোপুরি ইন না করবে, পুরো ম্যাচটা না খেলে জাস্ট ম্যাচের মধ্যে ঢুকে আর বেরিয়ে গেলেই তোমরা ডগ ট্যাগভাবে কীভাবে পাবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তো আমার কাছে এখন ডগ ট্যাগ কতগুলো আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের 1736টা ডগ ট্যাগ হয়ে গেছে, আর কটা হলেই আমাদের পুরো 1800টা হয়ে যায়। আর আমার নিজের দেখতে পাচ্ছ 420টা ডগ ট্যাগ আমি কালেক্ট করেছি, পার্সোনালি আমি 420টা করেছি। তো এবার তোমাদেরকে দেখাবো আমি কীভাবে আরও মানে ম্যাচের মধ্যে পুরোপুরি ম্যাচের মধ্যে না ঢুকে কীভাবে ডগ ট্যাগটা পাবো। তো তোমরা যে কোনো একটা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলে তো খেললে তোমরা লিভ মারলে তো তোমাদেরকে মানে মাইনাস হয়ে যাবে বা ব্যানও হয়ে যেতে পারে তোমাদের অ্যাকাউন্টটা। তো তোমরা ক্ল্যাশ স্কোয়াড নর্মাল ক্ল্যাশ স্কোয়াডে যাবে, ক্লাসিক ক্ল্যাশ স্কোয়াডে গেলে গিয়ে স্টার্ট করলে, তো আমি স্কোয়াডেই করছি, স্কোয়াডেই তো যাবো, স্কোয়াডেই করছি। তো বাফারিং হচ্ছে, দেখতেই পাচ্ছি ম্যাচ স্টার্টিং হচ্ছে। তো আমি এখন ম্যাচের মোড়ে ঢুকে পড়েছি, আমি ম্যাচটা পুরো খেলবো না, এবার আমি জাস্ট এক্সিট মারবো ম্যাচটা থেকে। এক্সিট টু লবি করলাম, তো গাইজ এবার আমার পার্সোনাল ডগ ট্যাগ কত হলো তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ আমি 8টা ডগ ট্যাগ আরও এক্সট্রা পেয়ে গেছি, কোনো ম্যাচ না খেলে জাস্ট ম্যাচে ঢুকলাম আর লিভ মারলাম, 428টা ডগ ট্যাগ হয়ে গেলো। আর আমার তো আমার গিল্ডের 1744টা ডগ ট্যাগ হয়ে গেল। তো গাইজ এইভাবে তোমরা ম্যাচ না খেলে বা পুরোপুরি ম্যাচে না ঢুকে এটা তোমরা যদি স্কোয়াডে খেলো বা তোমাদের গিল্ড মেম্বারের সঙ্গে স্কোয়াডে খেলো তাহলে তোমরা 9টা করে ডগ ট্যাগ পাবে। তো গাইজ এইভাবেই করবে তোমরা। তো তোমাদের যদি গিল্ড লেভেল 1 থাকে আর বেশি মেম্বারও না থাকে, তো 4 জন কি 3 জন থাকে, তাও তোমরা যদি দিনে কিছু না হলেও এরকম করে খেলো বা এরকম করে ম্যাচে ঢুকে লিভ মারো তো তোমরা পেয়ে যাবে। তো গাইজ যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড বেল নোটিফিকেশনটিকে টিভিতে ভুলবে না, আর লাইক করে দেবে। তোমাদের লাইকই বলে আমি তোমাদের কীভাবে সাহায্য করতে পারছি। তো গাইজ টাটা।